বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি, আমার গ্রুপে তো সবাই ভালো আছে। তো এখন গ্রুপ ভিডিও সবাই একটু ব্যস্ত আছে, ওই জন্য গ্রুপ ভিডিও দিতে পাচ্ছি না। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন বাজে 10:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সেসব দেখাবো। এ তোকে ওরা স্ট্যান্ডটা নিয়ে বসে আছে, আর আমি এখন অফিস বেরোচ্ছি, এই যে রেডি হয়ে গেছি। তো এখন অফিস বেরোচ্ছি, 11টা থেকে অফিস, বেশি দূরে না অবশ্য, এই জন্য। তো চলো এখন বেরিয়ে পড়ি। ওরা স্ট্যান্ডটা নিয়ে বসে আছে, দেখছে। তো চলো আবার পরে আসছি। আমি অফিসে পৌঁছে গেছি এখন, আর পুরো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, এখানেও জ্বালিয়ে দিয়েছি, জানলাও খুলে দিয়েছি। স্যার ম্যাডাম আসবে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর চলো আবার পরে আসছি। তখন দেখেছো অফিসে ছিলাম, আর অফিসে আর পরে কিছু শুট করতে পারিনি, তাড়াহুড়ো প্রচুর কাজ, আর ঘরে চলে এসেছি। তখন ঘরে এসেছি, তখন বাজে 6:25। একটুখানি বেরিয়েছি, সবাই ডাকছে, বলছে আয় ভিডিও শ্যুট করবে, সব ফানি ভিডিও শ্যুট করবে, প্ল্যানিং চলছে গ্রুপের। তো তাই জন্য যাচ্ছি, দেখি ওরা কী বলে, কী ধরনের ভিডিও করে। অনেকগুলো ভিডিও দেখেছি, তবে চেষ্টা করব করার, তোমাদেরকে হাসাতে পারি যদি। চলো যাই, গিয়ে কথা হবে। তো এখানে একটা ভাইয়ের সাথে গল্প হচ্ছে, আর ওরা ঝগড়াও করছে সবাই মিলে, দেখো কিরকম মারবেও ওকে লাস্টে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি কাউকে কিছু না বলে ভিডিওটা শ্যুট করছিলাম। এরা সব ঝগড়া করছে, আপনারা মন দিয়ে শুনুন ঝগড়াটা। এই যে একটা ভাই আছে, একটা বোন আছে, একটা বান্ধবী আছে, সবাই আছি, ঠিক আছে, সবাই মিলে ছেলেটাকে ধরে মারা হবে, তোমরা দেখো, চলো পিটে নাও, চলো। এই না, কেন মারছ, এই যে আমার হাত দিয়ে ওকে মেরে দিল, আমি নই, ঠিক আছে। হাই গাইস, আমার আমার বিয়েতে যদি এই দাদারা ভালো গিফট না নিয়ে আসে, ওই গেটের ওখান থেকে তাড়িয়ে দেবো। এই এর মুখটা নে তো ভালো করে, কি দরকার, এর দাঁতটা ফোকলা আছে, নে তো, আমার করার দরকার, এই 10 দিন দাঁত বাজে না, ঠিক আছে, দিনের পর দিন পার্টি করবে ক্লাবে বসে বসে, 10 দিন দাঁত বাজে না, ঠিক আছে। এত অপমান করে ক্লাবের ভিতরে, মাংস খেলো, বললো তোরা আয়, তোদেরকে হাত চিবিয়ে দেবো, এটা কোনো কথা? তুই ওইসব বলিস, ঝগড়া করছে সবাই, বিয়ের আলোচনা চলছে। আরে আমরা তো শ্বশুরবাড়িতে গিয়ে ঝাঁট দিয়ে বসে থাকি না, ঝাঁট দিয়ে খাই, বাসি মেজে খাই, আর তোরা কি করে খাই, তোরা ওদেরকে উড়ে উড়ে খাই, চল না কি বলে নাকি লবণাঙ্গ, যা ওইদিকে যা, ছোট তোরা এই উড়ে উড়ে বেড়ানো ছাড়া আর কি আছে, টাকাটা না হয়ে গেছে ওটাকে ফুটিয়ে দিলেও চলবে, চটপট ভালোই ভালো, টাকাটা নিয়ে নিলি, পটিয়ে পাটিয়ে 20 টাকা নিয়ে নিয়েছে চিপস খাবে বলে। সে বেচারা পালিয়েই গেল, এদের কথা এমন বলছে।
শুটিং চলছে আমাদের এখন কমেডি ভিডিও করার। তো কমেডি ভিডিও এখন পাবে তোমরা। অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছে না, তবুও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন। তাও কিছু হলেও আর কিছু হলেও আমি রোজ ভিডিও পোস্ট করব, করে যাব। তোমরা দেখতে থাকো আর ভিডিওটা। ঠান্ডা পড়ছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ। আর এখানেই ভিডিওটা শেষ করছি, আবার ঘুরে গেলাম ওইদিকে রাস্তা, এবার বাড়ির দিকে, এবার বাড়ি আর কোথাও না। তো এখন বাড়ি যাচ্ছি, চলো সবাইকে গুড নাইট, টাটা টাটা করে দে। সবাই ভালো করে দেখে, কেউ ভয় পেয়ে যাবেন না, আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে, তার জন্য চলো টাটা, লাভ ইউ অল, বাই, গুড নাইট, দাই দাই।